গোটা রাজ্যের শিক্ষিত যুবকদের সঙ্গে প্রতারণা করছে রাজ্যের তৃণমূল সরকার। আর সেই প্রতারণাকে পরাজিত করেই লড়াই করে চাকরিতে যোগ দিলেন ববিতা সরকার। কার্যত সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগদান করেন ববিতা সরকার। আর তাকে সম্বর্ধনা জানাতে এসে এমনটাই মন্তব্য করলেন DOIFI এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আতাবুল ইসলাম। শুনুন কি বলছেন তিনি। কারণ এবং কি বলবেন? আমরা SFIDF এর পক্ষ থেকে আমরা এটুকু বলতে চাই, গোটা রাজ্যের বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করছে এই রাজ্যের তৃণমূল সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে ববিতা সরকার যেভাবে লড়াই করে নিজের অধিকার আদায় করলেন, তার এই লড়াইকে আমরা কুনিশ জানাতে এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, এই যে লড়াই, হ্যাঁ, একজন মন্ত্রীর মেয়ের বিরুদ্ধে, এটা কী বলবেন এবং মন্ত্রীর বিরুদ্ধে কী বলবেন? আমরা জানি যে এই রাজ্যের সরকার গোটা রাজ্যে যেভাবে ঘুষ দুর্নীতির মধ্য দিয়ে রিক্রুটমেন্ট করছে, যে কটা রিক্রুটমেন্ট হয়েছে 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে চাকরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রীর মেয়েও এই জায়গায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে এবং মন্ত্রী স্বয়ং এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এবং ববিতা সরকার যেভাবে লড়াই করে নিজের অধিকার আদায় করলেন, সেই লড়াইকে আমরা নিশ্চিতভাবে আমরা কুর্নিশ জানাতে এখানে উপস্থিত হয়েছি। নাম এবং আমার নাম আতাবুল ইসলাম, DIFI কুচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য।